শত শত বছর যাবত কোনোদিন বাঙালি স্বাধীন ছিল না। আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর যাবত যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে। আমাদের মায়েরা বোনেরা নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে, বর্গী দস্যুদের মগদস্যুদের অত্যাচারে জর্জরিত হয়ে কেঁদে কেঁদে বলেছে, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, দান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর কর রসুন বুনেছি, আমার সেই মায়ের বোনের অশ্রুজল মুছিয়ে দেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছিল। সর্বশেষ যুদ্ধ হয়েছিল 1971 সনে, 70-এর নির্বাচনে, মানুষের গণতন্ত্রের রায় যখন ওই ইয়াহিয়া খান মার্শাল্লাহ সরকারেরা মানল না, তখন বাংলাদেশের মানুষ গণতন্ত্রের রায়কে মানানোর জন্য অস্ত্র ধরেছিল। যে রাখালের হাতে লাঠি ছিল, সেই রাখালের লাঠি সেদিন রাইফেল হয়েছিল। যে কৃষকের হাতে লাঙ্গল ছিল, কৃষকের হাতে লাঙ্গল সেদিন এলএমজি হয়েছিল। সেই রাইফেল এলএমজি কামান দিয়ে যুদ্ধ করে করে 30 লক্ষ লোকের জীবনের বিনিময়ে রক্তাক্ত বাংলাদেশে আমরা একটা রক্তের উপর একটা স্বাধীনতা পেয়েছিলাম। বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য তুলেছিলাম। কিন্তু স্বাধীনতার 52 বছর পরেও আজকে একটা ভোট দেওয়ার জন্য রক্ত দিতে হয়। স্বাধীনতার 52 বছর পরে আজকে একটা ভোট দেওয়ার কথা বলার জন্য জেলখানায় যেতে হয়। স্বাধীনতার 52 বছর পরেও আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই ভোটটা দেওয়ার জন্য গুলি খেয়ে রাস্তায় মরতে হয়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, নিরপেক্ষ সরকার চাই, স্বাধীনভাবে ভোট দিতে চাই, এই কথা বলার জন্য, দাবি করার জন্য দেশনেত্রী খালেদা জিয়ার মতো 78 বছরের মহিলাকে আজকে কারাগারে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হয়। হাজার হাজার মানুষকে জেলখানায় থাকতে হয়, লক্ষ লক্ষ মানুষকে মামলার আসামি হতে হয়, কোটি মানুষকে পালিয়ে বেড়াতে হয়। এর জন্য তো দেশে যুদ্ধ হয় নাই। যে কাজটি আজকে হাসিনা সরকার করছে, সেই কাজটি একদিন করেছিল পাক হানাদার বাহিনী। তাদের এই দেশ থেকে মাথা নিচু করে সারেন্ডার করে রেসকোর্স ময়দানে বাংলা বাঙালির কাছে মাফ চেয়ে চলে যেতে হয়েছে। কোনোদিন তাদের অপরাধের ক্ষমা হবে না আমি বিশ্বাস করি। আজকে যারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে এবং এই হত্যার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য যারা মানুষকে অত্যাচার করছে, যারা মানুষের উপরে নিষ্ঠুরতা চালাচ্ছে, আমি বিশ্বাস করি তারা কোনো দিন এই দেশে মুখ উঁচু করে আর বাঁচতে পারবে না। এমন এক দিন আসবে যারা আজকে ওই যে উবায়দুল কাদেরদের মতো লোকেরা, যারা এইসব বাজে কথা বলে, যারা গণতান্ত্রিক মানুষের ব্যাপারে বিদ্রুপ করে, যারা আমাদেরকে উপহাস করে, আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি উবায়দুল কাদেরের কোনো সন্তান নাই, ওই উবায়দুল কাদেরদের মতো সরকারি দলের যাদের সন্তান আছে তারা কোনো দিন তাদেরকে পিতা বলে পরিচয় দেবে না। যেমন একজন রাজাকার কমান্ডারের ছেলে কোনো দিন গৌরব করে বলতে পারে না, আরে আমার বাবা রাজাকারের কমান্ডার ছিল, তেমনি আওয়ামী লীগের কোনো সন্তান ভবিষ্যতে, আজকে যারা দেশকে লুট করছে, আওয়ামী লীগের নামে মানুষকে অত্যাচার করছে, আজকে যারা প্রহসনের নির্বাচন করছে, তাদের সন্তানেরা কোনো দিন, যারা জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে আছে, যারা রাতে দিনের ভোট রাতের বেলায় দিয়ে ফুলের মালা গলায় দিয়ে হাঁটে, পুলিশের সেলিউট নেয়, সেই সব চোর ডাকাত লুটেরা নিশিরাইতের এমপিদের ছেলেরা কোনোদিন পরিচয় দেবে না যে ওই উবায়দুল কাদের সাহেবের মতো লোকেরা তাদের পিতা ছিল। আমি আজকে আহ্বান করব বাংলাদেশের মানুষকে, আমি একজন মুক্তিযোদ্ধা, এই দেশটার জন্য আমরা একদিন যুদ্ধে গিয়েছিলাম, এই দেশটার জন্য একদিন 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, সোনার বাংলাপুরে ছারখার হয়ে গিয়েছিল, এই দেশের কত মায়ের বুক খালি হয়েছে, কত বোন বিধবা হয়েছে, কত পিতা সন্তান হারা হয়েছে, কত সন্তান পিতা হারা হয়েছে। আজকে আমি আপনাদের কাছে আহ্বান করব বাংলাদেশের মানুষ, এই বাঙালি জাতি, এই বাঙালি জাতির গৌরব অনেক বেশি, সেই গৌরবের ইতিহাসকে স্মরণ করে সেই তিতুমীর হাজি শরীয়তুল্লাহ, সেই সূর্য সেন ক্ষুদিরাম,
সেরে বাংলা এ কে ফজলুল হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হোসেন শহীদ সোহরাওয়ার্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানদের মতো ব্যক্তিদের কথা স্মরণ করে মহান ব্যক্তিদের কথা স্মরণ করে আপনাদেরকে আমি আহ্বান করব যে দেশটা তাদের ত্যাগে এবং রক্তে সৃষ্টি হয়েছে যে দেশে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা স্বাধীন করে দেশটাকে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে এই দেশটাকে এই সব অমানুষ এই সব নরপশু এদের করতলে আর পাঠায়েন না এদের করতলে আর বন্দি করে দিয়েন না আমি আজকে নির্বাচন কমিশন নামধারী যে মেরুদণ্ডহীন অমানুষদের যে প্রতিষ্ঠানটি আছে তাদেরকে আমি ওই মেরুদণ্ডহীনদেরকে বলবো আপনাদেরকে দেখলে মনে হয় আপনারা মানুষ কিন্তু আমার মনে হয় আপনাদের শুধু হাত আছে পা আছে চোখ আছে নাক আছে কিন্তু আপনাদের মধ্যে বিবেকটি নাই আপনাদের বিবেকটি আপনারা জাগ্রত করুন এই নির্বাচন আপনি এই প্রহসনের নির্বাচন এই কলঙ্কের নির্বাচন যে নির্বাচনতে দেখলে সারা পৃথিবীর মানুষ ঘৃণা করছে এই নির্বাচন আপনারা বন্ধ করুন মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন আমি হাসিনা সরকারকে বলবো এখনো সময় আছে আপনি বঙ্গবন্ধুর কন্যা আমি জানি এখন যত ভুল ত্রুটি করেন না কেন আপনার ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের ভাগ্য তার চেয়ে বেশি জড়িয়ে আছে আপনার কর্মের সঙ্গে আপনার পিতার ভাগ্য আমি জানি যে কাজ আপনি করছেন এই কাজ যদি আপনি করতে থাকেন তাহলে একদিন যেমন করে যারা রক্তের সাগরে সিংহাসন স্থাপন করতে চায় তাদের সিংহাসন যেমন রক্তের সাগরে ডুবে যায় আপনার পরিণতি একই হবে কিন্তু সবচেয়ে দুঃখ হয় আপনার সঙ্গে সঙ্গে আপনার মহান পিতার কি হবে আমি জানি না সেই পিতার কথা স্মরণ করে শেষবারের মতো শেখ হাসিনা আপনাকে আমি অনুরোধ করছি আপনি দয়া করে এইসব প্রহসনের এবং তামাশার নির্বাচন লজ্জাজনক নির্বাচন পৃথিবীর কাছে অগ্রহণযোগ্য যে নির্বাচন নামধারী যে প্রতারণা সেটা বন্ধ করুক।